Hey everyone, I am Tanim and welcome to Cine Explainer. Guys, আমি আজ যে সিনেমাটি এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই সিনেমাটির নাম হচ্ছে টম রাইডার। আশা করি সিনেমার এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগবে। আর যদি সিনেমার এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সিনেমার এক্সপ্লেনেশন ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন সিনেমার এক্সপ্লেনেশন দেখার জন্য। তাহলে চলুন সিনেমার এক্সপ্লেনেশনের দিকে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমাদের জাপান এর একজন মিথিক্যাল রানী সম্পর্কে বলা হয়, যার কাছে জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা ছিল। সেই রানী যাকে স্পর্শ করত তারই মৃত্যু হয়ে যেত। তাই সেখানকার জেনারেল সেই রানীকে একটি পাহাড়ের নিচে দাফন করে দিয়েছিল, যাতে তার এই ইভিলনেস আর ছড়িয়ে না পড়ে। কয়েক শত বছর পর রিচার্ড নামের একজন লোক সেই টম খুঁজতে বেরিয়ে পড়ে। সে ওই টম খোঁজার জন্য এতটাই পাগল হয়েছিল যে সে তার ফ্যামিলিকেও ছেড়ে চলে যায়। তার একটি মেয়ে ছিল যার নাম ছিল লারা। সে ওই মেয়েটিকে একাই শহরে ছেড়ে সেই টম খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর আমাদের লারাকে দেখানো হয় যে একজন বক্সার হয়ে গিয়েছিল। এরপর সেই বক্সিং গ্রাউন্ডের মালিক তার সাথে কথা বলতে আসে এবং বলে, তুমি এখনো এই জায়গার মেম্বারশিপ ফি পে করনি। এখানে আমরা লারা এর স্টোরি সম্পর্কে জানতে পারি। তার পিতা রিচার্ড সেই রানী এর টম খুঁজতে গিয়েছিলেন তাকে ছুটো রেখে, কিন্তু তিনি এখনো সেখানে ফিরে আসেননি। তাই সেখানকার গভর্নমেন্ট কিছু বছর আগে তাকে মৃত ঘোষণা করে দিয়েছে। কিন্তু লারা গরিব ছিল না, কারণ তার পিতা এখান থেকে যাওয়ার পূর্বে তার জন্য অনেক সম্পত্তি রেখে গিয়েছিলেন। কিন্তু লারা এটা মানতেই রাজি ছিল না যে তার পিতার মৃত্যু হয়ে গিয়েছে। লারা এর পিতার বিজনেস পার্টনার তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে প্রপার্টির পেপারে সাইন করতে রাজি হয় না। লারা এর বিশ্বাস ছিল তার পিতা কোনো না কোনো দিন এখানে ফিরে আসবেন, কিন্তু এইবার তার বাবার বিজনেস পার্টনার তাকে প্রপার্টি এর পেপারে সিগনেচার করার জন্য রাজি করিয়ে নেয়, না হলে তাদের সমস্ত সম্পত্তি লিলামে চলে যাবে। সে তার প্রপার্টি এর পেপারে সিগনেচার করার পর তাকে একটি জাপানিজ পাজেল দেওয়া হয়, যেটা তার পিতা এখান থেকে যাওয়ার পূর্বে তার জন্য রেখে গিয়েছিলেন। সে ওই পাজেল সলভ করার পর সেখানের ভিতরে একটি ছোট্ট চিট খুঁজে পায়, যেটাতে তাদের পুরনো হাভেলি এর লোকেশন দেওয়া ছিল। তাই সে তাড়াতাড়ি সেই হাভেলিতে গিয়ে পৌঁছায়। সে ওই হাভেলির ভিতরে ঢুকার পর তার পিতার নাম খুঁজে তার পিতার নামের প্রথম অক্ষরে টেপ দিয়ে সেই পাজেলের ভিতরে পাওয়া একটি চাবি দিয়ে যখন ওপেন করার চেষ্টা করে, তখন তার সামনে একটি সিক্রেট রুমের দরজা খুলে যায়। সে ওই সিক্রেট রুমটির ভিতরে গেলে জানতে পারে তার পিতা বেশিরভাগ সময় এখানের ভিতরে রিসার্চ করে কাটাতেন। সেখানে সে একটি ক্যামেরা খুঁজে পায় যেখানে একটি ভিডিও সেভ করা ছিল। সেই ভিডিওতে তার পিতা বলেন, আমি প্রুফ করতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে সুপার ন্যাচারাল শক্তি এক্সিস্ট করে। আমি এটা রিসার্চ করতে করতে জাপান এর সেই রানী সম্পর্কে জানতে পারি। আমি এই রানী সম্পর্কে জানার পর পর ওই সেই রানীর টম খুঁজতে বেরিয়ে পড়ি, কারণ তোমার মায়ের মৃত্যুর পর আমি অনেকটা ব্যঙ্গে পড়েছিলাম। তাই আমি সেই রানীর খুঁজে বেরিয়ে পড়ি, যাতে সেই রানী তোমার মাকে আবার জীবিত করে দিতে পারে। এবার তোমায় আমার একটি কাজ করে দিতে হবে। এখানে সেই রানীর সম্পর্কে যত ইনফরমেশন রয়েছে সবকিছু নষ্ট করে দিতে হবে, না হলে এই রানী সম্পর্কিত ইনফরমেশন কোনো খারাপ লোকের হাতে চলে গেলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই মেসেজ শোনার পর লারা সেখানের জিনিসপত্রগুলো দেখতে শুরু করে এবং সেই রানী সম্পর্কে সমস্ত ইনফরমেশন পড়ার পর সে জানতে পারে তার পিতাকে সেখানে পৌঁছাতে কে সাহায্য করেছিল। তাই সে তার পিতার অনেক মূল্যবান একটি জিনিস বন্ধক রেখে কিছু টাকা নিয়ে সেই লোকটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর লারা হংকং এ গিয়ে সেই শিপের কাছে পৌঁছায়, যেই শিপে তার পিতাকে লাস্ট বারের মতো দেখা গিয়েছিল। কিন্তু তখনই কিছু চুর তার ব্যাগটি চুরি করে নেয়, কিন্তু তারা জানতো না যে সে একজন বক্সার এবং তারা ভুল করে ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছিল। এরপর লারা তাদের পিছু করতে শুরু করে এবং তাদের দরে তার বক্সিং স্কিল দ্বারা এত পিটাই করে তারা বাধ্য হয়ে তার ব্যাগটি তাকে ফিরিয়ে দেয়। এরপর লারা সেই শিপটি খুঁজে পায় এবং সেই শিপটির মালিকের সাথে কথা বলে সে জানতে পারে সেই শিপের মালিকের পিতাই তার পিতাকে সাহায্য করেছিল। কিন্তু সেই শিপের মালিক বলে, আমার পিতা তোমার পিতাকে সাহায্য করতে গিয়ে এখনো আর ফিরে আসেনি। তখন লারা বলে, আমার কাছে সমস্ত ইনফরমেশন রয়েছে আমাদের পিতারা কোথায় গিয়েছিলেন, তাই আমরা গিয়ে তাদের খুঁজে আনতে পারি। আসলে লারা তার পিতার সেই ল্যাব থেকে একটি দ্বীপ সম্পর্কে জানতে পেরেছিল। যখন সে এই দ্বীপ সম্পর্কে সেই শিপের মালিককে বলে, সেই শিপের মালিক সেখানে যেতে মানা করে দেয়, কারণ লারা জানতো না সেই দ্বীপটি কত ভয়ঙ্কর। যখন লারা সেই লোকটিকে কোনোভাবেই রাজি করতে পারছিল না, তখন সে তাকে কিছু টাকার লোভ দেয় এবং সেই লোকটি টাকা দেখে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়, কারণ তার অনেক ঋণ রয়েছিল এবং সে সামান্য কিছু টাকা দেখেই সেই দ্বীপে যেতে রাজি হয়ে যায়। এবং যখন তারা
লারা সেই দ্বীপের দিকে যাচ্ছিল তখন লারা বসে তার পিতার সমস্ত পাজেল সলভ করতে শুরু করে। যখন লারা সেই পাজেলগুলো সলভ করছিল তখন সে একটি পাজেল থেকে জানতে পারে সেই রানীর পিছনে অনেক ইভিল গ্রুপ সেই দ্বীপের দিকে গিয়েছে রানীর টমটি খুঁজতে। তখন লারা পাজেলগুলো খুলতে খুলতে সেখানে শুয়ে পড়ে, কিন্তু তখনই একটি জাটকার সাথে তার ঘুম ভেঙে যায়। তখন সে শিপের ওনারের কাছে আসলে জানতে পারে তারা সেই দ্বীপের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তখন লারা দেখতে পারে সেই দ্বীপের পাশাপাশির সমুদ্রে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সুদ রয়েছে এবং শিপের ওনার তার শিপকে কন্ট্রোলই করতে পারছে না, এবং সে তখন লারাকে বলে সে যেন সমুদ্রে ঝাঁপ দিয়ে দে। তাই লারা তার পিতার সমস্ত জিনিসপত্র একটি রাঙ্গের প্যাকে ভরে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দে। লারা শিপ থেকে লাফ দেওয়ার পরপরই তাদের শিপ একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে যায়। এরপর যখন লারা এর হুশ ফিরে সে একটি গ্রুপ এর সাথে ছিল, তখন গ্রুপ এর লিডার তাকে এসে বলে এই রানীর টম খোঁজার চক্করে আমি তোমার পিতার মার্ডার করে দিয়েছি। এটা শুনে লারা অনেক কষ্ট পায়। তখন সেই লিডারটি লারা এর ব্যাগ থেকে তার পিতার ডায়েরিটি খুঁজে পেয়ে যায় এবং সেই ডায়েরিতে রানী এর টম সম্পর্কে সমস্ত ইনফরমেশন এবং রাস্তা সম্পর্কে বলা ছিল। তাই সে লারাকে তাদের একজন লেবার বানিয়ে নেয় এবং সেই রাস্তায় যেতে শুরু করে। তখন সেখানে সেই শিপ এর ওনার ও উপস্থিত ছিল। সে লারাকে সাহায্য করে এবং লারাকে সেখান থেকে পালাতে বলে। লারা অনেক কষ্টে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল। তখন সে দৌড়াতে দৌড়াতে একটি খাই এ পড়ে যায়। সেই খাইতে অনেক ভয়ঙ্কর পানির স্রোত ছিল। লারা সেই স্রোতে বেশি যাচ্ছিল। তখন সে একটি ক্রাশ হওয়া প্লেন দেখতে পায় এবং অনেক কষ্টে কোনো না কোনো ভাবে সেই প্লেন এর ডাহনায় উঠে পড়ে। কিন্তু সেই প্লেনটি অনেক পুরনো এবং জং লাগা ছিল, তাই সেই প্লেন এর ডানাটি তার ওজন বহন করতে পারে না এবং ভাঙতে শুরু করে। তাই লারা সাহস দেখায় এবং দৌড়ে সেই প্লেনটির মেইন পার্টে চলে যায়। কিন্তু সেই প্লেনটির মেইন পার্ট ও ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেটা ভাঙতে শুরু করে। তখন লারা তার কাছে একটি প্যারাশুট দেখতে পায় এবং সে কোনো না কোনো ভাবে সেই প্যারাশুট দ্বারা জঙ্গলে ক্রাশ ল্যান্ডিং করে। সে ওই প্যারাশুট দ্বারা ক্রাশ ল্যান্ডিং করার পর জখমী অবস্থায় জঙ্গলেই পড়েছিল এবং সেখানে রাত হয়ে যায়। সেখানে আশেপাশে কোনো লোকই ছিল না। তখন সে দেখতে পারে দূরে একজন লোক পালিয়ে যাচ্ছে তাকে দেখে। সে ওই লোকটির পিছু করে এবং সে এই লোকটির পিছু করে জানতে পারে সেই লোকটি তার পিতা, এবং তার পিতা অনেক বছর পর তার মেয়েকে দেখে অনেক খুশি হয় এবং তাকে একটি গুহার মধ্যে নিয়ে যায়। তখন সকাল হওয়ার পর লারা তাকে বলে তার সেই ডায়েরিটি সেই গ্রুপ ছিনিয়ে নিয়েছে এবং সে ওই গ্রুপ সম্পর্কে সমস্ত কথা তার পিতাকে খুলে বলে। এটা শুনে তার পিতা অনেক রাগ করেন এবং বলেন, তুমি কি আমার সেই মেসেজটি পাওনি? আমি সেই মেসেজ বলেছিলাম তুমি আমার কালেক্ট করা সমস্ত ইনফরমেশন যেন নষ্ট করে দাও। তখন লারা এর পিতা তাকে বলেন, তুমি কি জানো তুমি কত বড় ভুল করেছো? সেই রানী যদি মুক্ত হয়ে যায় তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন লারা তাড়াহুড়ায় সামান্য অস্ত্র নিয়ে সেই গ্রুপটির উপর হামলা করতে যায়। সেই গ্রুপটি সেই টম্ব এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা জানতো না সেই টম্ব এর দরজা কিভাবে খোলা হয়। তখন সেখানে লারা এর পিতাও গিয়ে উপস্থিত হয়েছিলেন। তখন সেই গ্রুপ এর লিডার লারা এর পিতাকে আঘাত করে তাকে বন্দি বানিয়ে নেয়। তাই বাধ্য হয়ে লারাকে সেই টম্ব এর দরজা খুলতে হয় এবং লারা তার ব্রেইন ইউজ করে সেই টম্ব এর দরজা খুলে ফেলে। তারা সবাই ভিতরে যায়। তখন সেই গ্রুপ এর একজন লোক ভুল করে একটি ট্র্যাপ এর মধ্যে পা দিয়ে দেয় এবং সেখানেই তার মৃত্যু হয়ে যায়। তারা আরো কিছু জায়গায় এগিয়ে যাওয়ার পর একটি খাই দেখতে পায় এবং তারা সেই খাই এর ভিতরে দেখলে সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কঙ্কাল ফেলে রাখা ছিল। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা যখন সেই কঙ্কালগুলো দেখছিল তখন সেই টম্ব এর দরজা বন্ধ হয়ে যায় এবং সেখানকার মাটি ভেঙ্গে ভেঙ্গে নিচে পড়তে শুরু করে। এটা দেখে তারা সবাই অনেক আতঙ্কিত হয় এবং এদিক ওদিক পালাতে শুরু করে। লারা সেখান থেকে পড়তেই যাচ্ছিল তখন কোনো না কোনো ভাবে সে সেখান থেকে বেঁচে যায়। তারা সামনে একটি পাজেল দেখতে পায় যেটা সেখান থেকে বেরোনোর রাস্তা ছিল। তাই লারা দৌড়ে সেখানে যায় এবং সেই পাজলটি সলভ করতে শুরু করে। তারা অনেক কালারের বল দিয়ে সেই পাজেল সলভ করতে শুরু করে। তখন লারা এর মাথায় একটি বুদ্ধি আসে, কারণ সবুজ রং মুক্তির রং। তাই লারার লাল এবং নীল রংকে মিলিয়ে সবুজ রং এর একটি বল বানিয়ে সেই পাজেল এর মধ্যে রেখে দিলে সেই পাজেল ওপেন হয়ে যায় এবং সেই টম্ব এর আরো একটি দরজা খুলে যায়। যখন তারা সেই দরজা দিয়ে বাহিরে যায় তারা সেই রানীর টম্ব এর পাশে চলে এসেছিল। তাই তারা পালিয়ে সেই রানী এর টম্বটি খুলতে যায়। যখন তারা সেই রানীর টম্বটি খুলে ফেলে তারা দেখতে পায় সেই রানী সাধারণ মানুষ এর মধ্যে দেখতে লাগছে, কিন্তু সাথে সাথে সেই রানী কঙ্কালে পরিণত হয়।
সেই গ্রুপ এর কিছু লোক সেই রানীর কঙ্কালটি টম থেকে বাহিরে আনতেই যাচ্ছিল, তখন একজন লোক সেই রানী এর কঙ্কালের মধ্যে স্পর্শ করে দেয় এবং সাথে সাথে একটি ভয়ঙ্কর ইনফেকশন তার শরীরের মধ্যে ট্রান্সফার হয়ে যায় এবং সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়। এরপর লারা সেখানে লাগানো পেন্টিংগুলোর দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই রানী একটি ভয়ঙ্কর ইনফেকশনে আক্রান্ত হয়ে গিয়েছিল, তাই সে যাকে স্পর্শ করত তারই মৃত্যু হয়ে যেত। সে কোনো জাদুকরনি ছিল না, তাই বাধ্য হয়ে সেই রানী নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে যাতে তার রাজ্যের লোক তার কারণে মৃত্যুবরণ না করে। তাই লারা এবং তার পিতা সেই গ্রুপ এর লিডারটিকে বলেন এই লাশটি যেন সে এখান থেকে না নিয়ে যায়, কিন্তু সেই গ্রুপ এর লিডারটি তার কোনো কথাই শুনে না এবং সে এই রানীর একটি আঙ্গুল কেটে একটি পলিথিনের মধ্যে ভরে সে সেখান থেকে চলে যায়। তখন সেই রানীর ওরিয়ার গুরু এসে লারা এবং তার পিতার উপর আক্রমণ করে দেয়। তারা যখন সেই ওরিয়ার গুরুর সাথে যুদ্ধ করছিল তখন একজন ওরিয়ারের হাত লারা এর পিতার গায়ে স্পর্শ হয়ে যায় এবং লারা এর পিতা সেই ইনফেকশনে আক্রান্ত হয়ে যান। তাই লারা এর পিতা তাকে ডেকে নিয়ে যান এবং বলেন তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও এবং সেই লিডারের হাত থেকে সেই আঙ্গুলটি নিয়ে ধ্বংস করে দাও, না হলে এই দুনিয়ার অনেক মানুষ এই ইনফেকশনের মাধ্যমে আক্রান্ত হয়ে মরে যাবে। লারা এখান থেকে যেতে চাচ্ছিল না, তাই তার পিতা বলেন আমি এমনিতেও ইনফেকশনে আক্রান্ত হয়ে গিয়েছি, তাই আমার মৃত্যু নিশ্চিত, আর কাউকে না কাউকে এখানে থেকে এই টমটি ধ্বংস করে দিতেই হবে, তাই আমি এই টমটি ধ্বংস করে দেব, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। লারা এখান থেকে যেতে চাচ্ছিল না, কারণ সে অনেক দিন পর তার পিতাকে ফিরে পেয়েছিল এবং সে আবার তার পিতাকে হারাতে চায় না। সে সেখানে অনেক কান্না করে এবং তার পিতাকে শেষ বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। সে দৌড়ে সেখান থেকে আসছিল, কারণ সে ওই গ্রুপটির লিডারটিকে ধরে সেই আঙ্গুলটি ছিনিয়ে নিতে চায়। তাই সে ফাইনালি সেই লিডারটিকে খুঁজে পায় এবং লিডারটির সাথে লড়াই করতে শুরু করে। লিডারটিকে সেও আঘাত করছিল এবং লিডারটি তাকেও আঘাত করছিল, কিন্তু সে তখন সেই আঙ্গুলটি খুঁজে পায় এবং সেই আঙ্গুলটি লিডারটির মুখে ঢুকিয়ে দিয়ে তাকে ধাক্কা দিয়ে সেই কঙ্কালদের মধ্যে ফেলে দেয়। তখন সেই টমটি সেখানে ধ্বংস হতে শুরু করে, কারণ তার পিতা সেই টম এ বোমটি ব্লাস্ট করে দিয়েছিলেন। তাই সে দৌড়ে সেখান থেকে আসতে শুরু করে এবং সে ওই টম এর লাস্ট গেটের পাশে এসে ফেসে যায়। কিন্তু তার ভাগ্য অনেক ভালো ছিল, সেখানে ওই শিপ এর লিডার উপস্থিত ছিল এবং সে তাকে সেই ভয়ঙ্কর সিচুয়েশন থেকে বাঁচিয়ে নেয়। তখন বাইরে আরো একটি গ্রুপ হেলিকপ্টার নিয়ে সেই টমটি খুঁজতে চলে এসেছিল, তাই তারা সেই গ্রুপ এর থেকে সেই হেলিকপ্টারটি হাইজ্যাক করে নেয় এবং তারা সবাই ভালোভাবে সেই দ্বীপ থেকে বেঁচে তাদের শহরে ফিরে আসে। এরপর আমরা লারাকে লন্ডনে দেখতে পাই, সে তার পিতার সমস্ত প্রপার্টি একসেপ্ট করে নিয়েছিল। এরপর যখন লারা তার কোম্পানিগুলোর লিস্টগুলো দেখছিল তখন সেখানে সে একটি কোম্পানি সম্পর্কে জানতে পারে যেটা তারই পিতার কোম্পানি ছিল, কিন্তু সেটা পরিচালনা করত তার পিতার বিজনেস পার্টনার এবং সেই কোম্পানিটির কাজ হলো সুপার ন্যাচারাল জিনিসগুলো খুঁজে বের করে দুনিয়ায় রাজ করা। এটা দেখে সে অনেক শক হয় এবং সে সেই কোম্পানিটি ব্যান্ড করে দেওয়ার পরিকল্পনা করে, এবং এখানেই আমাদের এই সিনেমাটি সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, আশা করি সিনেমার এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি সিনেমার এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন সিনেমার এক্সপ্লেনেশন দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।